हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर वीडियो ट्यूटोरियल फ्रॉम दीपक्स क्लासेस। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सबाई बाड़ीते आछो एवं सबाई सावधाने आछो। आज के भिडियोटर माध्यम जे टपिकटी सम्बन्धे आलोचना करब से हे आचरण एक सम्पूर्ण वैज्ञानिक व्याख्या। এবং ভিডিওটি আমরা দ্বিতীয় অর্ধে দেখতে পাবো মৌমাছির যেরকম আচরণ আমরা দেখতে পাই বা মৌমাছি তাদের মধ্যে নিজেদের যে ল্যাঙ্গুয়েজ সেটা আমরা কি করে প্রেডিক্ট করতে পারবো এবং শিম্পাঞ্জির কিছু আচরণগত সমস্যা এবং সমস্যা হচ্ছে বলা ভালো তারা কতটা পরিমাণে ইন্টেলিজেন্স কতটা পরিমাণে হচ্ছে বুদ্ধিমান সেই সম্পর্কে হচ্ছে আমরা কয়েকটা উদাহরণ জানতে পারবো। সেজন্য ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে শুরু করি আজকে আমাদের সম্পূর্ণ টপিকটি। দেখো, প্রথমেই আমরা হচ্ছে আলোচনা করব যে আচরণ বলতে আমরা কি বুঝি। দেখো, আচরণের ইংলিশ যে ওয়ার্ডটি সেটি হলো হচ্ছে বিহেভিয়ার। আচরণকে ইংলিশে বলা হয় বিহেভিয়ার। এবার আচরণ হচ্ছে কিরকম, কাকে আমরা আচরণ বলবো, না যখন আমরা যেই পারিপার্শ্বিক পরিবেশে বাস করছি সেই পারিপার্শ্বিক পরিবেশ থেকে বিভিন্ন রকম যখন উদ্দীপনা আসছে, এই উদ্দীপনাগুলি কিরকম হতে পারে, শব্দ হতে পারে, কোনো হচ্ছে গন্ধ হতে পারে, কোনো দৃশ্য হতে পারে। তো এই রকম বিভিন্ন উদ্দীপনা যখন আমাদের হচ্ছে যে কোনো ইন্দ্রিয় দ্বারা আমরা গ্রহণ করি বা আমাদের সামনে অন্য একটি প্রাণী যখন কোনো ক্রিয়াকলাপ করে সেই ক্রিয়াকলাপের কোনো রকম উদ্দীপনা যখন আমাদের শরীরে হচ্ছে প্রবেশ করবে বিভিন্ন রকম ইন্দ্রিয়ের মাধ্যমে, সেই উদ্দীপনাগুলি আমাদের শরীরে প্রবেশ করার পর সেগুলি আমাদের স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন রকমের কার্যকলাপ করতে সাহায্য করবে বা উদ্দীপিত করবে। এই রকম যে আমরা কার্যকলাপগুলো করে থাকি এই উদ্দীপনাগুলি গ্রহণ করার ফলে সেই সমস্ত কার্যকলাপগুলিকে একত্রে বলা হয় আচরণ বা বিহেভিয়ার। তাহলে বিহেভিয়ারের সংজ্ঞাটা আমরা এক কথায় কিভাবে বলতে পারি, না পারিপার্শ্বিক পরিবেশ থেকে বিভিন্ন রকম যে উদ্দীপক যেটি শব্দ গন্ধ বা হচ্ছে কোনো দৃশ্য বা কোনো একটি প্রাণীর ক্রিয়াকলাপ জনিত কোনো উদ্দীপনা আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে যেই ধরনের কার্য করতে উদ্দীপিত করে সেই কার্য করার দক্ষতা বা সেই কার্য করার যে ধারণা বা সেই যেই কার্য করার যে ধরন সেই সম্পর্কে আমরা হচ্ছে যেই আইডিয়াটা পাবো বা সেই কার্য করার ধরনকেই বলা হবে হচ্ছে আচরণ বা বিহেভিয়ার। এবার দেখো, একই রকমের উদ্দীপনা কিন্তু সবসময় একই রকমের কিন্তু আচরণ বা বিহেভিয়ারকে কিন্তু উদ্দীপিত করে না। এর উদাহরণস্বরূপ আমি তোমাদের কাছে বলছি, সাপোজ মনে করো তুমি একটি হচ্ছে টপিক নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে যখন আলোচনা করবে তাহলে তোমার দেহভঙ্গি বা তোমার কথা বলার টোন যেরকম থাকবে সেই একই টপিক নিয়ে তুমি যখন তোমার শিক্ষক শিক্ষিকার সঙ্গে সেটি আলোচনা করবে তোমার কিন্তু দেহভঙ্গি বা কথা বলার ধরন বা চালচলন সম্পূর্ণরূপে কিন্তু হচ্ছে আলাদা হয়ে যাবে। আবার ভেবে দেখো, তুমি যখন তোমার অভিভাবকের সঙ্গে মা বা বাবার সঙ্গে যখন তোমরা যেরকম আচরণ করো সেই রকম আচরণ কিন্তু একটি অপরিচিত লোকের সঙ্গে কিন্তু তোমরা করবে না। তাহলে দেখো, এখানে উদ্দীপনাটা কিন্তু হচ্ছে আমরা একই রকমের রাখছি কিন্তু ব্যক্তিগুলোকে পাল্টে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের আচরণ পাল্টে যাচ্ছে। তাহলে এই গেল হচ্ছে আচরণের সংজ্ঞা। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মৌমাছি কিভাবে পরস্পরের মধ্যে যোগাযোগ সম্পন্ন করে থাকে। দেখো, একটা মৌচাকের মধ্যে আমরা কত রকমের হচ্ছে মৌমাছি জানি যে থাকে, না তিন রকমের মৌমাছি থাকে। একটা হচ্ছে পুরুষ মৌমাছি, একটা হচ্ছে স্ত্রী মৌমাছি বা যেটাকে হচ্ছে স্ত্রী মৌমাছির চেয়ে রানী মৌমাছি বলা যায়, আর এক প্রকারের মৌমাছি হচ্ছে শ্রমিক মৌমাছি। তাহলে এই তিন প্রকারের মৌমাছি হচ্ছে দেখতে পাওয়া যায়। তাহলে এক নম্বর হচ্ছে পুরুষ মৌমাছি,
দু নম্বর হচ্ছে রানী মৌমাছি, এদের সংখ্যা একটাই হবে। আর তিন নম্বর হচ্ছে শ্রমিক মৌমাছি। এবার পুরুষ মৌমাছির লিঙ্গ তো তোমরা যে দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে ছেলে, রানী মৌমাছি এটা হচ্ছে স্ত্রী। তাহলে শ্রমিক মৌমাছি কি? শ্রমিক মৌমাছিও হচ্ছে স্ত্রী মৌমাছি, কিন্তু এরা বন্ধা স্ত্রী মৌমাছি। বন্ধা স্ত্রী মৌমাছি মানে এরা হচ্ছে কোন রকম ডিম উৎপন্ন করতে পারবে না। এবার কার কি কাজ? পুরুষ মৌমাছির কাজ হচ্ছে মৌচাকে উপস্থিত যে একটি রানী মৌমাছি সেটিকে হচ্ছে রক্ষা করা, এবং তার সাথে রানী মৌমাছি যে হচ্ছে ডিম্ব নিঃসরণ করবে সেটিকে নিষিক্ত করা। রানী মৌমাছির কি কাজ? রানী মৌমাছির একটাই মাত্র কাজ, যেটা হচ্ছে ডিম্ব উৎপাদন করা। শ্রমিক মৌমাছির কি কাজ? শ্রমিক মৌমাছির হচ্ছে সবচেয়ে বেশি কাজ, কারণ এরাই কিন্তু হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে দূরত্বে যে ফুল বর্তমান থাকে সেই ফুল থেকে কিন্তু এরা মকরন্দ সংগ্রহ করে নিয়ে আসে এবং মধুর উৎপাদন ঘটায়। তাহলে আসল কিন্তু যেই কাজটা করে সে হচ্ছে শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছির অপর হচ্ছে নাম আছে যেটাকে বলা হয় ফোরেজার বা স্কাউট। নাম দুটো মনে রাখবে তোমরা, একটা হচ্ছে ফোরেজার, ফোরেজার বা স্কাউট, এটা হচ্ছে শ্রমিক মৌমাছির অপর নাম। এবার আমরা এখানে দেখব যে কি করে এই শ্রমিক মৌমাছিরা তাদের মধ্যে কমিউনিকেট করে থাকে। দেখো একটু আগে তোমাদেরকে বললাম যে শ্রমিক মৌমাছির কাজ কি, না ওই যে মৌচাক সেই মৌচাক থেকে কোথায় ফুলের মধ্যে মকরন্দের সন্ধান আছে সেই সন্ধানটি হচ্ছে নিয়ে আসা, এবং পরবর্তীকালে আরো বেশি সংখ্যক হচ্ছে শ্রমিক মৌমাছিকে সেই উৎসতে নিয়ে গিয়ে সেখান থেকে মকরন্দটি সংগ্রহ করে নিয়ে আসা। এবার সেটা হচ্ছে কি করে থাকে? না শ্রমিক মৌমাছিদের প্রথমে আমরা হচ্ছে দেহের গঠনটা সম্পর্কে একটু জানি। মনে রাখবে যে কোনো মৌমাছিদের দেহের মধ্যে তিনটি অংশ বর্তমান থাকে। এক নম্বর হচ্ছে মস্তক, একটা বক্ষ, আর একটা হচ্ছে উদর। বক্ষতে কি যুক্ত থাকে? না বক্ষতে হচ্ছে ডানা এবং কিছু উপাঙ্গ হচ্ছে যুক্ত থাকে। তো যাই হোক, এবার তাহলে শ্রমিক মৌমাছি যখন তার মৌচাক থেকে দূরে হচ্ছে কোনো খাদ্যের উৎসের সন্ধানে যায়, এবং সেই উৎসের সন্ধান যদি সে পেয়ে থাকে, তারপর যখন সে মৌচাকে ফিরে আসে, এই ফিরে আসার পর এটি এক প্রকারের নৃত্য প্রদর্শন করে। হ্যাঁ, এরা হচ্ছে মৌচাকে ফিরে এসে এক প্রকারের নৃত্য প্রদর্শন করে, আর এই নৃত্য প্রদর্শনের ধরন দেখেই বাকি যে সমস্ত শ্রমিক মৌমাছিরা আছে তারা বুঝতে পারে ওই মকরন্দের উৎসটি কত দূরে আছে মৌচাক থেকে এবং কোন দিকে আছে, মানে কতটা ডিস্টেন্স এবং কোন ডিরেকশন সেটা হচ্ছে বুঝতে পারে। আর এই নৃত্য পরিবেশন করার সময় এই শ্রমিক মৌমাছিগুলি কিন্তু তার যে উদর অংশটি বা পেট উদর অংশটি সেটিকে কিন্তু আন্দোলিত করে, আর এই আন্দোলনের ধরন কিন্তু বিভিন্ন রকম হয় ডিরেকশন বোঝানোর জন্য, যেটা আমরা একটু পরেই জানতে পারব। এবার বাকি যে শ্রমিক মৌমাছিগুলো আছে মৌচাকের মধ্যে, তারা ওই যে শ্রমিক মৌমাছিটি উৎসের সন্ধান নিয়ে এসছে এবং তার নৃত্য দেখছে, তারা ওই নৃত্যের ডিউরেশন মানে কতক্ষণ ধরে মৌমাছিটি নাচছে বা কীরকমভাবে নাচছে, ডিউরেশন অ্যান্ড টাইপ কীরকমভাবে নাচছে সেটি দেখে বুঝতে পারে যে কোন দিকে হচ্ছে ওই খাদ্যে উৎসটি আছে এবং সেটি মৌচাক থেকে কত দূরত্বে আছে। এবার সাধারণত শ্রমিক মৌমাছিরা যখন বিভিন্ন রকমের ইনফরমেশন নিয়ে আসে, নিয়ে আসার পর এরা দু রকমের নৃত্য প্রদর্শন করে। একটা নৃত্য হচ্ছে চক্রাকার প্রকৃতির, চক্রাকার নৃত্য মানে মৌমাছিটি এরকম রাউন্ড হচ্ছে ভাবে ঘুরবে, সেটা ক্লকওয়াইজ হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, কিন্তু এরকম চক্রাকার হচ্ছে ঘুরবে। আরেকটা হচ্ছে ওয়াগটেল নৃত্য, ওয়াগটেল বা এর অপর নাম হচ্ছে ওয়াগল বা ওয়াগল,
এরা হচ্ছে কিভাবে ঘুরবে, না ঠিক আটের মতো, মানে এই রকম ভাবে হচ্ছে ঘুরবে। এরকম ভাবে হচ্ছে আটের মতো ঘুরবে। এবার কখন মানে কিরকম ভাবে ঘুরলে বাকি মৌমাছি গুলো বুঝতে পারবে, যদি চক্রাকারে ঘুরে তাহলে হচ্ছে ওই মকরন্দটি, মকরন্দ কি না ফুলের মধ্যে যে রসটি মৌমাছিরা সংগ্রহ করে আনে সেটিকে বলা হয় মকরন্দ। সেই ফুলের রসটি থেকেই কিন্তু তারা মধু উৎপাদন করে। তো সেই ফুলের রসটি কত দূরত্বে বর্তমান আছে, যদি চক্রাকার হয় তাহলে লেস দেন 100 মিটার, 100 মিটারের কম দূরত্বে, তাহলে লেস দেন 100 মিটার। আর যদি এইরকম ভাবে আবর্তন করে, মানে হচ্ছে এরকম আটের মতো বা ইনফিনিটি সাইন, তাহলে গ্রেটার দেন 100 মিটার দূরত্বের অপেক্ষা বেশি দূরত্বে উৎসটি বর্তমান আছে। তাহলে এই তো গেল হচ্ছে দূরত্ব। এবার ডিরেকশন বুঝতে হবে তো, যে 100 মিটার দূরত্বে আমি কোন দিকে যাব, পূর্ব দিকে যাব না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, সেটা তো আমি জানি না, দূরত্বটা আমরা জানতে পারলাম। এবার হচ্ছে ডিরেকশন আমরা কি করে জানবো, ডিরেকশন মৌমাছিরা জানতে পারে ওই যে বললাম উদর খণ্ডকটাকে আন্দোলিত করে, এই উদর খণ্ডকের আন্দোলনের প্রকৃতি থেকে জানতে পারে বাকি শ্রমিক মৌমাছিরা যে কোন দিকে এই উৎসটি আছে। 1 নম্বর, যদি এই উদর খণ্ডকটির আন্দোলনের অভিমুখ ঊর্ধ্বমুখী হয় তাহলে ওই খাদ্যের উৎসটি সূর্যের দিকে, মানে পূর্ব দিকে। যদি ওই আন্দোলনের অভিমুখ নিম্নমুখী হয়, মানে উদরটিকে নিচের দিকে ওরা বেশি পরিমাণে আন্দোলিত করে, তাহলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে, মানে হচ্ছে পশ্চিম দিকে। এই গেল পূর্ব পশ্চিম। এবার এই দুটো ডিরেকশন ছাড়াও তারও ডিরেকশন আছে, সেটা কি করে বোঝানো হয়, না যদি ওই আন্দোলনটি ওই মৌমাছিটি কিভাবে করে, না যদি আন্দোলনটি মৌচাকের বাম দিকে 60 ডিগ্রি কোণ করে, বাম দিকে 60 ডিগ্রি কোণ করে আন্দোলিত করে, তাহলে উৎসটিও আছে মৌচাকের বাম দিকে 60 ডিগ্রি কোণে। আর যদি ওই মৌমাছিটি তার উদরখণ্ডকটিকে আন্দোলিত করে ওই মৌচাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে, তাহলে উৎসটিও ওই মৌচাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে এই রকম কিন্তু আন্দোলনের প্রকৃতি থেকে বাকি শ্রমিক মৌমাছিরা ওই খাদ্যের উৎসের সন্ধান পায়। ভালো করে কিন্তু এগুলো তোমরা হচ্ছে মনে রাখবে। 1 নম্বর বললাম, যদি উদর খণ্ডকটি ঊর্ধ্বমুখী আন্দোলিত হয় তাহলে সূর্যের দিকে, মানে পূর্ব দিক। যদি নিম্নমুখী আন্দোলিত হয় উদর খণ্ডকটি তাহলে হচ্ছে সূর্যের বিপরীত দিকে। যদি উদর খণ্ডকটি মৌচাকের ঠিক বাম দিকে, ঠিক আছে, মানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে যদি ওদের দেহটাকে বাম দিকে 60 ডিগ্রি কোণে আন্দোলিত করে, দেহটিকে বাম দিকের 60 ডিগ্রি কোণে আন্দোলিত করে, তাহলে সেটি মৌচাক থেকে বাম দিকে 60 ডিগ্রি কোণে উৎসটি আছে। আর যদি দেহটিকে ডান দিকের 120 ডিগ্রি কোণে আন্দোলিত করে তাহলে ওই উৎসটি মৌচাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে এইভাবে কিন্তু মৌমাছিরা পরস্পরের মধ্যে যোগ সূত্র স্থাপন করে। এবার মৌমাছি সম্পর্কে একটা ফ্যাক্ট আছে, যেটা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন অ্যাপারেন্টলি বলেছিল যে আমাদের এই পৃথিবী থেকে যেদিন সমস্ত মৌমাছি অবলুপ্ত হয়ে যাবে তার বেশ কিছুদিন পরেই, সেই বেশ কিছুদিনটা 1 বছর 1.5 বছর সাধারণত উনি বলেছিলেন, 1 থেকে 2 বছরের মধ্যে সমস্ত যে মানব প্রজাতি বা সমস্ত যে প্রাণীকুল সেটি সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে যাবে। কেন? তার কারণ মৌমাছি কিন্তু পরাগ যোগের 80% কাজ করে থাকে, মানে 80% পরাগ যোগ মৌমাছির মাধ্যমে সংঘটিত হয়। এবার এই মৌমাছিরা যদি হচ্ছে হারিয়ে যায় তাহলে পরাগ যোগ হবে না, পরাগ যোগ না হলে নতুন উদ্ভিদের সৃষ্টি হবে না, নতুন উদ্ভিদ সৃষ্টি না হলে জীবের অস্তিত্ব থাকবে না। সেই জন্য অ্যালবার্ট আইনস্টাইন অ্যাপারেন্টলি বলেছিলেন যে যেদিন আমাদের পৃথিবী থেকে সম্পূর্ণরূপে সমস্ত মৌমাছি অবলুপ্ত হয়ে যাবে তার বেশ কিছু বছর পর
সেই বেশ কিছু বছরটা কিন্তু উনি পয়েন্ট আউট করেননি যে কত বছর পর, বেশ কিছু বছর পর, সেটা 3 বছর 4 বছর 5 বছরও হতে পারে, সম্পূর্ণ প্রাণীকুল কিন্তু আস্তে আস্তে অবলুপ্তির দিকে এগোবে। সেজন্য আমাদের ইকোলজিতে এই বাস্তুবিদ্যায় মৌমাছির গুরুত্বপূর্ণ একটি বিশেষ অবদান আছে। এবার আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির বৈজ্ঞানিক নামটি হলো প্যানট্রোগোডাইটিস। শিম্পাঞ্জির বৈজ্ঞানিক নাম ট্রোগ্লোডাইটিস। এবার এই শিম্পাঞ্জি হচ্ছে আমাদের কিন্তু একজন পূর্বপুরুষের মধ্যে হচ্ছে পড়ে। এখন বর্তমানে আমাদের এই এশিয়ার যে বিভিন্ন দেশগুলি সেখানে শিম্পাঞ্জি খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু যদি আফ্রিকার যে সমস্ত দেশগুলি আছে আফ্রিকান কান্ট্রিজগুলোতে সেখানে কিন্তু শিম্পাঞ্জি কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা এখন কিন্তু যে গভীর জঙ্গল সেখানে কিন্তু আফ্রিকার দেখতে পাব। এবার এদের যদি হচ্ছে আমরা দৈহিক বৈশিষ্ট্যগুলোকে আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এদের দৈহিক বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেকটাই আমাদের স্বরূপ। এদের হাত তুলনামূলকভাবে আমাদের থেকে লম্বা প্রকৃতির এবং সরু প্রকৃতির, পায়ের চেটো লম্বা প্রকৃতির, এবং এরা কিন্তু সহজেই গাছে উঠতে পারে এবং গাছের যে সরু ডালে সেখানে কিন্তু সহজেই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। সাধারণত শিম্পাঞ্জিরা শাকাহারী হয়, কিন্তু এরা এছাড়াও মানে শাকসবজি ছাড়াও কিন্তু ছোট ছোট হচ্ছে কিছু ইঁদুর বা ছোট ছোট হচ্ছে কিছু প্রাণী পাখি এরা কিন্তু গ্রহণ করে থাকে। তাহলে বলা যেতে পারে শিম্পাঞ্জিকে কিন্তু আমাদের মতোই সর্বভুক, কিন্তু এরা প্রেফারেবলি ভেজিটেরিয়ান ফুড শাকাহারী ফুড কিন্তু বেশি প্রেফার করে। এবার আমরা এই শিম্পাঞ্জির কিছু হচ্ছে বৈশিষ্ট্য দেখব যেটা থেকে আমরা এর 3টি হচ্ছে বৈশিষ্ট্যের ধারণা পাব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কিভাবে শিকার ধরতে হয় বা খাদ্য সংগ্রহ করতে হয়। 2 নম্বর হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় পাবো। 3 নম্বর একটি উদাহরণ দিয়ে আমরা দেখতে পাবো কিভাবে নিজেকে বিভিন্ন রকমের রোগ থেকে আত্মরক্ষা করতে হয়। প্রথমটা কি বললাম না, কি করে শিকার ধরতে হয়। এই শিম্পাঞ্জিদের একটি প্রিয় খাবার হলো উই পোকা, যেটা আমাদের হচ্ছে গৃহস্থলীর বিভিন্ন রকম ফার্নিচারে হচ্ছে ধরে থাকে, যেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক। এই রকম উই পোকা কিন্তু শিম্পাঞ্জিদের একটি অত্যন্ত প্রিয় খাবার। আর যেহেতু উই পোকা একটি প্রোটিন সমৃদ্ধ পোকা, উই পোকার মধ্যে প্রচুর প্রোটিন বর্তমান থাকে, সেই জন্য শিম্পাঞ্জিরা কিন্তু এই উই পোকাটাকে বেশি পরিমাণে প্রেফারেবলি পছন্দ করে নিজের দেহের প্রোটিনের গঠনের জন্য। এবং এই উই পোকা কিন্তু এবার এরা কিভাবে সংগ্রহ করে না, সাধারণত যেখানে উই পোকার ঢিবি থাকে এইখান থেকে কিন্তু উই পোকা সংগ্রহ করাটা বেশ একটু কষ্টজনক ব্যাপার, কারণ এরা আকারে এতটাই ক্ষুদ্র হয় আর এরা মাটির মধ্যে এতটাই মানে মিশে থাকে, এদেরকে আইসোলেট করা যায় না। তো তখন একই করে শিম্পাঞ্জি না কোনো সরু হচ্ছে কাঠির টুকরো বা সরু হচ্ছে কোনো গাছের ডাল দিয়ে ওই যে হচ্ছে ঢিবি মানে উই পোকার ঢিবি সেখানে একটু হচ্ছে গর্ত মত্ত করে, মানে সেই উই পোকার ঢিবিটাকে একটু ডিস্টার্ব করে, ফলে উই পোকাগুলো কিন্তু সহজেই ওই লাঠিটা দিয়ে বেয়ে বেয়ে আস্তে আস্তে এরকম লাইন করে বেরিয়ে আসতে থাকে। সেইখানে থেকে কিন্তু ওরা সহজেই উই পোকাগুলোকে গ্রহণ করে খাদ্য স্বরূপ গ্রহণ করে এবং নিজের প্রোটিনের যে চাহিদা সেটা হচ্ছে মেটায়। তাহলে এটা আমরা দেখতে পেলাম যে কিভাবে শিম্পাঞ্জি সহজেই নিজের প্রোটিনের চাহিদা বা খাদ্য সংগ্রহ করে থাকে। এবার হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় আমরা কি করে পাবো না, চীনা বাদাম। 2 রকমের বাদাম আমরা হয় জানি, 1 রকমের নর্মাল বাদাম আর 1 রকমের চীনা বাদাম, যেটাকে কাঠবাদামও আমরা বলে থাকি, বিভিন্ন রকম মেলায় হচ্ছে আমরা পেয়ে থাকি। তো চীনাবাদাম কাঠবাদামের বৈশিষ্ট্য কি, এটাকে হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে খেলতে পারবো না, মানে এটাকে ভাঙতে হবে, এটাকে ভেঙে বাইরের যে খোলকটা আছে সেটাকে বাইরে ফেলতে হবে এবং ভিতরে যে বাদামগুলো আছে সেটাকে আমরা হচ্ছে গ্রহণ করব। এই জিনিসটি কিন্তু শিম্পাঞ্জি জানে, সেই জন্য শিম্পাঞ্জিকে যদি কাঠবাদাম দেওয়া হয় বা চীনাবাদাম দেওয়া হয় সে কিন্তু সেটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে না। যেই সে কাঠবাদাম বা চীনাবাদাম পাবে সেটিকে কিন্তু ভাঙার জন্য
প্রথমেই সে কোনো শক্ত পাথর বা কাঠের সন্ধান করবে। সেই শক্ত পাথর বা কাঠ দিয়ে ওই পাথর বা কাঠ দিয়ে ওটিকে আস্তে করে ভেঙে ওর ভিতরে যে বাদামটি বর্তমান সেটিকে কিন্তু তখন গ্রহণ করবে, সম্পূর্ণ রূপে গ্রহণ করবে না। তাহলে এইভাবে খাদ্য গ্রহণের পদ্ধতি থেকে আমরা জানতে পারি যে শিম্পাঞ্জির কিন্তু একটা ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার আমরা হচ্ছে পরিচয় পেয়ে থাকি। আর সবশেষে আমরা দেখব যে কিভাবে নিজেকে বিভিন্ন রকমের রোগ থেকে প্রতিরোধ করতে হয়। বিভিন্ন রকমের শিম্পাঞ্জির দেহে পরজীবীরা হচ্ছে বাসা বাঁধে, এর মধ্যে প্রধান পরজীবী হচ্ছে উকুন এবং ছোট ছোট হচ্ছে কিছু পোকা, যেই পোকাগুলি কিন্তু শিম্পাঞ্জির থেকে রক্ত হচ্ছে চুষে খায়। এবার সেই পরজীবীগুলির থেকে রক্ষা পাওয়ার জন্য শিম্পাঞ্জিরা জানে যে কোন ভেষজ উদ্ভিদ যদি হচ্ছে পেশাই করে সেই রস যদি হচ্ছে গায়ে মাখা যায় তাহলে সেই পোকাগুলি থেকে নিস্তার পাওয়া যাবে। আর সেই উদ্ভিদগুলিকে কিন্তু তারা হচ্ছে সংগ্রহ করে সেগুলোকে থেঁতে হাত দিয়ে বা কোনো পাথর দিয়ে সেইখান থেকে প্রাপ্ত রসকে তাদের শরীরে যে জায়গাটা ইনফেক্টেড হয়েছে পরজীবীটা দ্বারা সেইখানে আটকে সেখানে হচ্ছে দিয়ে সেই পরজীবীটির হাত থেকে কিন্তু নিজেকে রক্ষা করে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তিনটি কিন্তু সত্তা, তিনটি শিম্পাঞ্জির সত্তা। একটা হচ্ছে কিভাবে খাদ্য সংগ্রহ করতে হয় বা শিকার সংগ্রহ করতে হয়, দু নম্বর কিভাবে বুদ্ধিমত্তার পরিচয় পেলাম, এবং সবশেষে কিভাবে রোগ থেকে নিজেকে হচ্ছে বাঁচাতে হয়, পরজীবীর হাত থেকে নিজেকে রক্ষা করতে হয় সেটি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে এই গেল সম্পূর্ণরূপে মৌমাছির কি করে হচ্ছে পরস্পরের মধ্যে মৌমাছিরা যোগসূত্র স্থাপন করে, দু রকমের নৃত্য থেকে কি করে মৌমাছিরা জানতে পারে কত দূরে এবং কোন দিকে মৌচাকটি অবস্থিত, এবং শিম্পাঞ্জির কিছু রকম বৈশিষ্ট্য। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ডান দিকে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখো, তাহলে খুব সহজেই আমার দেওয়া ভিডিওসগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।